নামাজ এর নাম জুমা জুমায় যে কেউ গেলেন প্রথমে মসজিদে ঢুকে অথবা যে কোনো সময় মসজিদে ঢুকি প্রথম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা দাখলুল মসজিদ যদিও প্রসিদ্ধ তিন মাস এটা ওয়াজিব আবু নিফা আলিহ রাহমা বলেছেন সুন্না কিন্তু আমাদের করা উচিত কারণ যদি আমরা করি আমল হবে সুন্নার উপরে সবাব হবে অনেক বেশি হ্যাঁ বন্ধুগান দুই রাকাত নামাজ পড়বো মসজিদে ঢুকেই তারপর ইমাম বক্তৃতা করছেন না কথা বলছেন না খুদবা দিচ্ছেন না তাইলে দুই- দুই করে নফল হিসেবে যত ইচ্ছা পড়তে পারি কিন্তু ইমাম যখন উঠবেন তখন নীরবে শুনতে হবে ইমামের শুনবো তারপরে দুই রাকাত নামাজ ইমামের সাথে জামাতের সাথে পড়বো তারপরে মসজিদে যদি কেউ সুন্নত পড়তে চাই তাহলে পড়বে চার রাকাত আর বাড়িতে গিয়ে পড়লে পড়বে দুই রাকাত ভালো করে বুঝবেন মসজিদে সুন্নত পড়লে চার রাকাত আর যদি কেউ বলে আমি মসজিদে পড়বো না বাড়িতে যায় পড়বো তাহলে বাড়িতে গিয়ে দুই রাকাত কারণ অভিজিৎ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন আলু বইও তাকুম কুবরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না বরং ঘরেও নফল সুন্নত মুস্তাহাব নামাজ পড়ো নবীজি সাল তাল আলী ওসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল তিনি নফল সুন্নত মুস্তাহাবি নামাজগুলো পড়েছেন ঘরে ফরজ কেবল পড়েছেন মসজিদে হা যদি কেউ এমন হয় মসজিদে সে পড়তে শুরু করলো কিন্তু কোনো এক কারণে দ্রুততার জন্যে মসজিদে দুই রাকাত পড়লো তাহলে ঘরে যায়ও বাকি দুই রাকাত পড়বে কারণ মসজিদে জমার পরে যদি কেউ সুনত শুরু করে দেয় তাকে চার রাকাত পরাটা উচিত নবী জিস্ল্লা আলী হুয়সেন শিখিয়েছেন তবে এর নাম বাদ আল জমা নয় আগে খুদ্বার আগে আপনি সুন্নত পড়বেন এটা যেমন কাবলাল জুমা নয় ঠিক জুমার নামাজের ফরজ পড়ার পরে আপনি মসজিদে চার রাকাত অথবা ঘরে যেয়ে দুই রাকাত অথবা মসজিদে দুই রাকাত পরে ঘরে যাইয়া দুই রাকাত পড়লেন এই চার রাকাতের নামও বা দুই রাকাতের নামও বাদাল আল নয় এটা হলো জুমার ওয়াক্তের সাধারণ সন্না তাই আল্লাহ তাল আমাদেরকে বুঝে এভাবে আমল করার তৌফিক দিন আমিন